নমস্কার বন্ধুরা, পিন গ্লোবাল ইউনিভার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে শোনাবো বর্তমান সব থেকে আলোচিত বিষয়, বায়ু দূষণ। বর্তমানে দিল্লিতে বেড়ে চলা বায়ু দূষণের জন্য অলরেডি সরকারের পক্ষ থেকে হেলথ এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। 2 অক্টোবর পর্যন্ত সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখতে, এরপরও আরও 10 দিন ধরে ফ্যাক্টরি ও বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ বন্ধ রাখার উপর নির্দেশনা জারি হয়েছে। বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার যে প্রতি বছরের ন্যায় এবছরও জীবন ধ্বংস করা বায়ু দূষণ দিল্লিতে উপস্থিত হয়েছে। বারবার কেন এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দিল্লিবাসীকে? এর আসল কারণ কি? কতটা দূষণ বেড়েছে গত বছরের তুলনায়? সব কিছু বিষয় আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভৌগোলিক অবস্থানের দিক থেকেও দিল্লি দূষিত হওয়ার এক অন্যতম কারণ। উত্তরে হিমালয় পর্বত থাকায় দূষিত বাতাস বেরোতে পারে না, পাহাড়ে ধাক্কা খেয়ে পুনরায় ফিরে আসে, বাতাসের গতিবেগও অনেক কম থাকে। তাছাড়া পার্শ্ববর্তী রাজ্য যেমন হরিয়ানা, পাঞ্জাব, এই সমস্ত রাজ্যে যে জমিতে শুষ্ক ফসল থাকে তা আগুন লাগিয়ে পোড়ানো হয়, যার থেকে উৎপাদিত ধোঁয়া দিল্লির আকাশ বাতাস ভারী করে তোলে। এই ঘটনাকে অন্যতম কারণ হিসাবে ধরা হয়। বায়ু দূষণ আর শুধু দিল্লির উপর নয়, সমগ্র দেশের উপর প্রভাব বিস্তার করেছে, এখন এটি জাতীয় ইস্যু হিসাবে দাঁড়িয়েছে। চলুন জেনে নিন এই সমস্যার অন্যতম কারণ এবং এর দ্বারা প্রতিনিয়ত কী কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। বিগত 10 বছরে বায়ু দূষণ 72% বৃদ্ধি পেয়েছে। যে সমস্ত ব্যক্তিরা দিল্লির রাস্তাঘাটে কাজ করে বা চলাফেরা করে, তাদের চোখ জ্বালা করে এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। একটি লোক প্রতিদিন 43টি সিগারেটের সমপরিমাণ ধোঁয়া শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছে। দীপাবলি পরবর্তী সময়ে তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করে। সেই সময় মোট 32টি ফ্লাইট ক্যান্সেল করা হয়। এই বিষয়ে একটি তথ্য আপনাদেরকে তুলে ধরি। দীর্ঘদিন ধরে এই বিষয়ে রিসার্চ করছে শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মাইকেল কিংস্টন। তিনি জানিয়েছেন এক অবাক করা তথ্য, বায়ু দূষণের ফলে দিল্লিতে বসবাসকারী মানুষের ফুসফুসের রং নাকি পরিবর্তন হচ্ছে। উনি আরও জানিয়েছেন, মানুষের গড় আয়ু কমছে শুধুমাত্র বায়ু দূষণের ফলে। তার একটি স্ট্যাটিস্টিকের রিপোর্টও তিনি পেশ করেছেন। দিল্লিতে বসবাসকারী মানুষজনের প্রতি বছর 10 বছর 2 মাস করে, ইউপিতে বসবাসকারী মানুষের 8 বছর 6 মাস, হরিয়ানায় 7 বছর 5 মাস এবং অবশ্যই পশ্চিমবঙ্গে 3 বছর 4 মাস করে গড় আয়ু কমছে প্রতি বছর শুধুমাত্র বায়ু দূষণের কারণে। বায়ু দূষণের প্রভাব কতদূর পর্যন্ত বিস্তার করতে পারে এই বিষয়ে জানাতে আরও একটি চমকপ্রদ তথ্য আপনাদেরকে জানাচ্ছি। আপনাদের সামনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটা কোনোটাই দেবালকের ছবি নয়, এটা সম্পূর্ণ যমুনা নদীর উপর দাঁড়িয়ে ছট পূজার ছবি। হ্যাঁ, বর্তমানে যমুনা নদীর জল 96% দূষিত। বায়ু দূষণ কি শুধুমাত্র আমাদের দেশের জাতীয় বিপর্যয়? তা কিন্তু নয়। এই বিষয়ে দেখতে গেলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চায়নার দিকেও আপনি লক্ষ্য রাখতে পারেন। একটি তথ্য আপনাদেরকে জানাই, চায়নাতেও বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় বাজি পোড়ানো এবং ফাটানো হয় এবং তার থেকে যে বিষাক্ত ধোঁয়া নির্গত হয় তা সম্পূর্ণভাবে সরকার অবগত। তাই কোনো একটা জায়গাতে কোনো উৎসবের পূর্বে সেখানকার বাতাসের গুণগত মান যাচাই করা হয়। সেখানকার বাতাসের গুণগত মান যদি বিপদসীমার উপর থাকে বা বিপদসীমার মধ্যেও থাকে, সেই অনুযায়ী সেখানকার যাবতীয় স্কুল কলেজ ফ্যাক্টরি কনস্ট্রাকশন বন্ধ করে দেওয়া হয় এবং মানুষকে বলা হয় যেন তারা তাদের পেট্রোল বা ডিজেল চালিত কোনো গাড়ি নিয়ে রাস্তায় বের না হয়, শুধুমাত্র ইলেকট্রিক গাড়ি যেন সেই সময় রাস্তায় দেখা যায়। এর ফলে সেখানকার দূষণ যথেষ্ট নিয়ন্ত্রণ করা যায়। এই ক্ষেত্রে আরেকটি তথ্য আপনাকে জানাই, এই ইলেকট্রিকের গাড়ি বের করার পূর্বে সেখানকার যাবতীয় রাস্তার মোড়ে মোড়ে ইলেকট্রিক চার্জিং পয়েন্ট করে দেওয়া হয় এবং এই ইলেকট্রিক তৈরি করতে যাতে কোনো দূষণ তৈরি করা না হয়, এই জন্য চায়না সরকার নিজের উৎপাদিত কয়লা ব্যবহার করে না। সেই সময় সে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া থেকে অপেক্ষাকৃত কম ধোঁয়া উৎপন্ন কয়লা ব্যবহার করে থাকে। তাহলে বন্ধুরা, বিষয়টা সহজেই অনুমেয়, সরকার কতটা দৃষ্টি দিয়ে এই বিষয়টাকে বিবেচনা করে আর কতটা কঠোর নিয়ন্ত্রণ করছে এই বিষয়টাতে। সচেতন হওয়ার সময় এসেছে। আজ যদি আমরা আমাদের এই বিষয়ে সচেতনতা গ্রহণ না করি, আগামী প্রজন্ম কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না।
প্রতিকার যে নেই তা কিন্তু নয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু দ্বারা কিছু নির্দেশিকা আছে এই সংক্রান্ত। এছাড়াও বাড়িতে গাছ লাগান, গাছই একমাত্র পারে আমাদের এই সমস্যা সমাধানে সবচেয়ে বড় ভূমিকা রাখতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন। আরও ইনফরমেশন পেতে আমাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই লাইক করবেন। আমাদের ফেসবুক পেজ পিন গ্লোবাল ইউনিভার্সে আপনারা আমাদের বিস্তারিত যাবতীয় তথ্য এবং কারেন্ট ইনফরমেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।